গরিবের ড্রোন শুট হবে ভাই। হ্যাঁ আমরা দেখি সেটা কিভাবে হয়। যাওয়ার রয়েছে, এটা একটু তাহলে আপনার হাতে ধরেন, ধরলাম দুইটা ভেঙে যাবো না তো আবার ভর কম দিতে হবে। হ্যাঁ এই ঠাটা ধরেন, ক্যামেরাটা দেন, এবার এভাবে ড্রোন শট নিতে হবে নাকি এভাবে? এটা হচ্ছে গরিবের ড্রোন শট, কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি মিলন ভাই ড্রোন শট নিতে চাচ্ছেন, যদিও উনি কাঁঠাল গাছের উপরে একটু ড্রোন শট নিচ্ছেন। দেখি ওনার ড্রোন শট আমরা দেখি ওনার ড্রোন শট ওনার হাতে ক্যামেরাটা দেখা যাচ্ছে, যদিও ঘুরিয়ে ঘুরিয়ে ড্রোন শট নিচ্ছেন, উড়িয়ে উড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁঠাল গাছ সহ নিচ্ছেন, উনি সূর্য নিচ্ছেন, চাঁদ নিচ্ছেন, তারা নিচ্ছেন, গ্রহ নক্ষত্র সবই নিয়ে নিচ্ছেন উনি। এই পাশটা, এই পাশটা নেই তুরাগ নদীর পাশটা, কিন্তু আমি মনে করেন একটু টেনশন আছে যে উনি কাঁঠাল ছুরি মামলায় ফেসে যায় নাকি। উনি কাঁঠাল চুরির মামলা যদি ফেসে যায়, ড্রোন শট নিতে যায়, তাহলে একটু ঝামেলাই হয়ে যাবে। আপনারা আসলে ক্যামেরাতে ভিডিওতে অনেক কিছু দেখেন, কিন্তু এটা করতে যে কতটা কষ্ট হয় সেটা আপনারা খুব কম দেখেন। তবে এখন আমি আপনাদের দেখাচ্ছি যে একটা ড্রোন ছাড়া ড্রোন শট নিতে কতটা কষ্ট হয়, কতটা রিস্ক নিতে হয়। অন্যের কাঁঠাল গাছে উঠে ড্রোন শট নিতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে কাঁঠাল চুরি মামলা খেয়ে যেতে পারে। তো যদি গাছে কোনো কাঁঠাল নেই, আমরা দেখতে পাচ্ছি এপাশে তুরাগ নদীর একটা অংশ এসে এদিক দিয়ে ভিতর দিয়ে চলে গিয়েছে গ্রামটার ভিতর দিয়ে। তবে তবে মজা পাচ্ছে এই যে আপনি একটা ড্রোন শট নিলেন কাঁঠাল গাছের উপরে উঠে মগডালে উঠে, তো এটার ফিলিংসটা আপনার কাছে কিরকম মনে হচ্ছে? এটার ফিলিংস এখন কেমনে কমু ভাই, আপনারাই ড্রোন শট নেওয়া হয়ে গেছে, তো আমরা এখন একা বাঁকা পথে আবার কোন দিকে যাই দেখি। মিউজিক, বাই বাই, টাটা, গুড বাই।